A long period has elapsed since the 1971 War of Liberation. The victims of the Holocaust and the peace-loving people of Bangladesh are still counting moments, waiting for the trial of the war criminals. They are also participating in agitation programs to this end. If this world were to be freed from the curses and bruises of wars and a sense of civilization preserved, those accused of genocide, war crimes, and crimes against humanity would have to be brought to book. পাকিস্তান নির্যাতন সামরিক অফিসার যারা ছিলেন তাদের সবার কাছেই আমি নির্যাতিত হয়েছি নাম অবশ্যই সাক্ষী প্রমাণ সবই আছে আমার কাছে তবে একটা কথা সত্যি যে একা তো আমি এখানে সংযুক্ত না এখানে 2 লাখ পরিসংখ্যানে হোক আর 17 লাখই হোক তারা তাদের অনেকে যারা এখন বেঁচে আছেন এইসব যন্ত্রণা নিয়ে তারা ভয়ে মুখ খুলতে চান না বাংলাদেশের প্রতি গ্রামে এবং ঘরে ঘরে তোমরা যদি সেখানে যাও দেখতে পাবে শত শত নির্যাতিত নারীরা ঘরে বসে এখনো পর্যন্ত একটা নির্যাতিত আরেকটি জীবনযাপন করছে যেখানে একটা সমাজ বিচ্ছিন্ন অর্থনৈতিক সমস্যা এবং সব দিক থেকে তাদের একটা যন্ত্রণা চলছে অন্য দলিল দেখার পর আপনার অনুভূতি আমি একজন মুক্তিযোদ্ধা স্বাভাবিকভাবে যে প্রামাণ্যচিত্র এগুলো দেখানো হয়েছে এগুলো আমার জীবনের প্রতিচ্ছবি এবং এটা আমি 71-এ ফিরে গিয়েছি আবার এবং আমার ভিতরে এমন একটা চেতনার তৈরি হয়েছে যে আমার মনে হয় যে আমি সেই 71-এর যুদ্ধের মধ্যে আছি এবং আমার মনে হচ্ছে যে এই সব যাদের আমরা সেদিন নিধন করিনি তাদের নিধন করার জন্য যারা আজকে 37 বছর পরেও আমাদের দেশে এই স্বাধীনতাকে ধূলিসাৎ করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে সত্যিই কিছু করা প্রয়োজন এবং এই জন্যে আমরা শুধু না আমাদের পরবর্তী জেনারেশনকে আমাদের টর্চটা আগিয়ে দেওয়া দরকার যে তারা আমরা যেটা ব্যর্থ হয়েছি অসমাপ্ত স্বাধীনতা যে ওয়ার ক্রিমিনালসদের যে বুকে আনা এটা যাতে আমাদের পরবর্তী বংশধর বা আমাদের পরবর্তী অনুজরা যাতে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এই টর্চটাকে এবং যুদ্ধাপরাধ কোনোদিনই তামাদি হয় না অনেকে বলেন 37 বছর হয়ে গেছে কিন্তু যুদ্ধাপরাধ কোনোদিনই তামাদি হয় না 37 হাজার বছর হলেও আজকে তার বিচার হওয়া উচিত আর্মেনিয়ানরা আজকে টার্কিসদেরকে সেই যুদ্ধাপরাধের জন্য এখনও ক্ষমা চাওয়ার চেষ্টা করছে তো এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা বলেন যে 37 বছর অনেক দীর্ঘ সময় আসলে যুদ্ধাপরাধের জন্যে 37 বছর কেন 37 হাজার বছরও দীর্ঘ সময় নয় এটাই আমার অর্থে এটা একটা সাবলীল ডকুমেন্টারি ছবি আমি বলবো এবং এই ছবিতে যেভাবে বিচারের আহ্বান করা হয়েছে দাবি তোলা হয়েছে আমি আশা করি যে এটার একটা সমাধান হবে আমি ব্যক্তিগতভাবে চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক এবং আজকে যে ডকুমেন্টারি মুভিটা আমি দেখলাম আমি মনে করি এই ডকুমেন্টারি মুভিটা বাংলাদেশের প্রতিটা নাগরিককে দেখা উচিত এবং তারপরেই তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত আসলে কি যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত কি না তাহলেই তারা বুঝতে পারবেন যে আসলে সত্যি যুদ্ধাপরাধীদের বিচার করা উচিত এবং এই যুদ্ধাপরাধীদের আমাদের সংসদে যেতে দেওয়া উচিত না লস অ্যাঞ্জেলসের শ্যাটু রিক্রিয়েশন সেন্টারে বসে এতক্ষণ আমরা দেখছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রামাণ্য দলিল যা তৈরি করেছেন বাংলাদেশের প্রখ্যাত লেখক সাংবাদিক এবং মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির প্রামাণ্য দলিলটি ছিল ওয়ার ক্রাইমস অফ 1971 এই প্রামাণ্য দলিল শুধু এখানে দেখানোই হয়নি এ দলিল দেখানোর পর প্রদর্শনের পর এখানকার দর্শকরা মুক্তভাবেই শাহরিয়ার কবিরের কাছে ছুঁড়ে দিয়েছিলেন বিভিন্ন প্রশ্ন তিনি যথাযথভাবে সেই সমস্ত প্রশ্নেরও উত্তর দিয়েছেন শুধু দর্শক মণ্ডলী লস অ্যাঞ্জেলসের শ্যাটু রিক্রিয়েশন সেন্টার থেকে এবার সময় এলো আমাদেরও বিদায় নেয়ার আমরা 21 নিউজ মিডিয়ার পক্ষ থেকে বলতে চাই যে হ্যাঁ যুদ্ধাপরাধ কোনো দিন তামাদি হয় না যুদ্ধাপরাধের বিচার হতেই হবে সে যে দেশে যে কালেই হোক এবং একথাও সত্যি যে আমাদের নতুন প্রজন্মকে আমাদের অনুজ যারা তাদেরকেও জানাতে হবে চিহ্নিত করতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে 1971-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালি হয়েও যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছিলেন যারা রাজাকার আল বদর আল শামস বাহিনীর মতো বাহিনী তৈরি করে নেতৃত্ব দিয়েছেন বাঙালিদের হত্যাযজ্ঞে এবং বাঙালির স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে তাদের বিচার হতেই হবে
এই আমাদের শেষ কথা। তখন দুই গাড়ি মিলিটারি এখানে আসে, এই মানুষগুলোকে ঘিরে ফেলে পাকিস্তানি আর্মিরা এখানে মানুষের উপর নির্বিচারে নিরীহ মানুষের উপর গুলি করে। যখন গুলি শুরু করলো তখন আমরা তো বিভিন্ন লোক লোকের লোকারণ্য, তখন কে কার ঘাড়ের উপরে পড়ে, দৌড়াদৌড়ি করতে করতে মানে মোটামুটি দেখতে দেখতে বহু লোক মারা যায়। এমন তো অবস্থায় আমরা তখন আমরা পালানোর জন্য চেষ্টা করি। আমি বলতে পারি না বাবা, আমি অজ্ঞানে পড়েছিলাম, আমার এই সময় কাপড় উঠোনে ছিল এইটুকুনি জানি। তোমার উ সে কালমে যাওয়ার টুকু মুক্তিযোদ্ধা, ওরাই আমাকে বাসায় বাড়োড়ে। আর বাবা বলে কি হবে আমার, কিরা কি করলো বাবা, আমার ছেলে আইএ পাস, মাইয়ে মেট্রিক পাস, ছেলে একটা পাইবি, আর একটা আমার বুকে দুধ খেত, স্বামী করতো দরিদ্রের কাজ, আমারও দুই এক ব্যান্ডি আমার সামনে, আমার ছেলে মেয়ে স্বামী সবগুলি করলো। আমি বলিলাম বাবা উর্গে মারিস না আমারে মার, বললো না তোরে মারবো না, তোর ছেলে মেয়ে তোর স্বামীরই, তোর সুমকি মারবো। ছোট্ট মেয়েটা আমার আউট গুড়া দিতে পারতো না, বুকে দুধ খাতুলো, সেই মেয়ে কাড়ি নিয়ে এসে কাদার তলায় পুঁতে গুলি করে বুকি করে গাগে দেয়। কারা আপনার অত্যাচার করেছে? এ বাড়োয়ারের মোজার এমনও বেশি আছে, হাতে মোজার, হাতে মারা গেছে মোজারটা বেশি আছে এখন। ওরা কারা? রাজাকারে কমান্ডার ছিল সেই মোজার। শ্রাবণ মাসের শেষের দিকে আমাদের পাক বাহিনী মিলিটারিরা আমাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার পরে তাদের ক্যাম্পে আমারে সাত দিন পর্যন্ত রাখে, রাইকে খুব নির্যাতন চালায়, আমার পর নির্যাতন চালাইছে, দর্শন করছে, অনেক কিছু করছে, খেতে দেয় নাই, যদি পানি চাইছি তাহলে ডাবে কোলাই করে পড়ছে, অনেক নির্যাতন করছে আমাদের উপরে। সেখানে আমি একা না, আরো সাত সাত আটজন মেয়ে ছিল, তাগর ম্যাকরঙ্গ, শেষে মুক্তিযোদ্ধারা সব মানে একাত্তর হয়ে যায়, তারপর অপারেশন করে আমাদেরকে উদ্ধার করলো। উদ্ধার করে তাদের তারপরে মুক্তিযোদ্ধারা আমার মা বাপের কাছে নিয়ে গেছিল, কিন্তু আমার মা বাপে আমার সমাজে উঠতে দেয় নাই, বলছিল না যে মেয়ে মিলিটারি পাক বাহিনীতে নিয়ে গেছে সে মেয়ে আমরা সমাজে উঠাবো না। তখন আমি কি করব, আমার যাওয়ার কোনো রাস্তা ছিল না। তখন বাইকে মারা অনেক সে যারা উদ্ধার করেছে তারা তো মুক্তিযোদ্ধা, তখন তারা নিয়ে গেল তাদের ক্যাম্পে বাইকে মারি ক্যাম্পে। কি বলবো, বলার দুঃখের কথা, বলার দুঃখে আর বুকটা ফেটে যায়, কিছু বলতে পারি না। তখন আমার কেউ বিয়ে করবার রাজি হয় না, এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, এখন এই মেয়েটা কোথায় যাবে মুক্তিযোদ্ধার বল। তখন এই মোশারেফ শেখ সে ভাবাইয়ে বললো যে ঠিক আছে, কেউ যদি আর নাজমাকে বিয়ে না করে তাহলে আমি বিয়ে করবো। সে বিয়ে কইরা আজ পর্যন্ত তার বাপ মা তার স্বীকৃতি দেয় নাই, সে বাড়ির থেকে তাহলে বাইর করে দিছে, আজ পর্যন্ত আমি তাকে নিয়ে এই মিরপুর বস্তিতে এখনো সব জীবন যাপন করতে আছি। এখানে আজ পর্যন্ত কোনো বিচার আমি পাই নাই। তারা সব জামাত করে, একজনের নাম আছে তপু, একজনের নাম আছে বোরহান, একজনের নাম আছে মেসেট, আর একজনের নাম আছে জয়নাল, মানে চার পাঁচজনের নাম আমি বলতে পারি। তাদের নাম দেখে আমি কি করবো, তারা এই দেশের তো কোনো বিচার নাই, অবিচার। জীবনে আর ভালো লাগে না রে আব্বা, আমার জীবনে আর ভালো লাগে না, আর চার যে সন্তান নিয়ে আজ আমি সুখে বাস করব, আজ আমার কপালে থেমে গেল। অনেক অনেক মেয়ে মা বোনের ইজ্জত লুটে নিচ্ছে, পা খালাদার বাহিনীর আজাদ কাজ, তাদের আমি বিচার চাই।
In addition to Nazma from Faridpur and Guru Dashi from Khulna, we have spoken to Rahila and Saraya from Sirajganj. Their experiences are identical. These wartime victims of rape have continued to suffer in excruciating agony for the last 37 odd years. পাকিস্তান বাহিনী এদেশের মাটিতে প্রায় 53 ধরনের অপরাধ সংগঠিত করেছিল। এর মধ্যে জামাত 17 ধরনের যুদ্ধাপরাধ, 13 ধরনের মানবতাবিরোধী অপরাধ এবং 4 ধরনের গণহত্যার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট ছিল। সেই সময় যে পাকিস্তানের যে ফর্টনাইটলি সেক্রেট পেপার পাঠায় সেই রিপোর্টে উল্লেখিত হয়েছে কিভাবে নিজামী এবং তার